এজনো সাংসদ নাই, অথচ দলে পাইছে মন্ত্রিত্ব, নিমিলা অঙ্কটো মিলাইছে মোদিয়ে, কিয় মিলাইছে জানেনে? সবিশেষ জানিবলৈ চাওক আমাৰ এই প্ৰতিবেদন। বিগত 9 জুনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বত শপথ ললে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। মুঠ 72 গৰাকী কেন্দ্রীয় মন্ত্রীয়ে শপথ গ্রহণ করে। 2014 আর 2019 চনৰ তুলনাত এইবাৰৰ সরকারখন যথেষ্ট পৃথক হব বলে আশা করেছিল দেশৰ জনতায়। কারণ এইবার বিজেপির নেতৃত্বত গঠন হওয়া নাই কেন্দ্রীয় সরকার। তার পরিবর্তে সরকার গঠনের বাবে মুঠ 32খন আসন কম হওয়া বিজেপিয়ে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি আর বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের সহযোগত সরকার গঠন করে। কিন্তু বিজেপিয়ে এইবার নিজের ভরিত নিজে ঠিয় হব নোৱাৰিলেও ইয়ার আগৰ প্রায়কটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব একেকজন ব্যক্তিকেই অর্পণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। গৃহ, প্রতিরক্ষা, পরিবহন, বিত্ত, বৈদেশিক পরিক্রমাকে ধরে প্রায়বর গুরুত্বপূর্ণ দপ্তর আগৰ মন্ত্রীকজনের হাততেই অর্পণ করে নরেন্দ্র মোদিয়ে। ইয়ার একটা বিশেষ কারণ আছে বলে কব খোঁজে একাংশ রাজনৈতিক বিশ্লেষকে। মতে প্রধানমন্ত্রী মোদী এটা বিষয়ত নিশ্চিত যে পূর্বর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী, রাজনাথ সিং, নির্মলা সীতারমন, এস জয়শঙ্করের দরে ব্যক্তিক যদি পূর্বর দপ্তরবতে বাহাল নারাখি তাতকৈ কম গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দিয়া হয় তেন্তে তেওঁলোক অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা থাকার লগতে পুনের অসন্তুষ্ট হব পারে তেওঁলোকৰ সমর্থক তথা নেতাকর্মী। এই লোকসকল অসন্তুষ্ট হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আর অমিত শাহ গৃহমন্ত্রী হওয়ার সপোন চুরমার হব। সে তেওঁৰ হাঙ্গুপাঙ্গু প্রায় 10 গৰাকী মন্ত্রীক একটা দপ্তরতেই অক্ষত রখার স্বার্থত মাত্র এজন সাংসদ জয়ী হয়ে অহা রাজনৈতিক দললৈও আগবহাবলগীয়া হয়েছে মন্ত্রীপদ। হিন্দুস্তান আবাম মোর্চার মাত্র 1গৰাকী সাংসদ জয়ী হয়েছে, তেওঁই হয়েছে দলটোৰ সভাপতি জিতন রাম মাঝি। এই জিতন রাম মাঝিকো কেন্দ্রীয় মন্ত্রিসভাত মন্ত্রিত্ব দিয়া হয়েছে। ঠিক সেইদরে আপনা দলের অনুপ্রিয়া পেটেলে লাভ করেছে মন্ত্রিত্ব। এই অনুপ্রিয়া পেটেলে প্রতিনিধিত্ব করা আপনা দলের 1গৰাকী সাংসদ নির্বাচিত হয়েছে। ঠিক সেইদরে রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরীক দিয়া হয়েছে মন্ত্রিত্ব, অথচ দলটোয়ে লাভ করেছিল মাত্র 2খন আসন। আনহাতে মহারাষ্ট্রর রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার রামদাস আঠওয়ালে লাভ করেছে মন্ত্রিত্ব, অথচ এই দলটোর লোকসভাত এখনো নাই আসন। কিন্তু আঠওয়ালে মহারাষ্ট্র ট্রেড ইউনিয়নের 1গৰাকী বলিষ্ঠ নেতা। আগন্তুক মহারাষ্ট্র নির্বাচনত তেওঁৰ লগতে তেওঁৰ দলৰ প্রভাবৰ বিষয়টো বিবেচনা কৰি এই মন্ত্রিত্ব আগবঢ়োৱা হৈছে। মুঠ কথাত এবাৰ মোদী কেবিনেটত প্রধানমন্ত্রীয়ে নিজৰ লগতে তেওঁৰ ঘনিষ্ঠ অমিত শাহৰ চকী মজবুত কৰাৰ লক্ষ্য আগত ৰাখি মন্ত্রীসভাৰ ভাগ বতৰা কৰিছে সেয়া নিশ্চিত। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।